আবারও মার্কিন জাহাজ লক্ষ্য করে ইয়েমেনের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে খারকিভের হোটেলে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এবার তাইওয়ানের নির্বাচনে হস্তক্ষেপ সহ্য করা হবে না, চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। এদিকে আইসিসিতে দক্ষিণ আফ্রিকার মামলার প্রতি সমর্থন দিল ইরান। আরো জানিয়ে দিব, এবার হুতিদের সবচেয়ে বড় হামলায় উত্তপ্ত লোহিত সাগর। এদিকে নিরাপত্তা পরিষদে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে প্রস্তাব। আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখি ইসরায়েল। এবং সর্বশেষে জানিয়ে দিব, সার্বভৌমত্ব রক্ষায় মালদ্বীপকে সমর্থনের কথা জানালেন শি জিনপিং। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও মার্কিন জাহাজ লক্ষ্য করে ইয়েমেনের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী জানিয়েছে, তারা লোহিত সাগরে মার্কিন জাহাজ লক্ষ্য করে ব্যাপকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এই হামলায় ইয়েমেনের সেনারা ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলেও জানিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিই গতকাল এক বিবৃতিতে বলেছেন, মার্কিন সন্ত্রাসী বাহিনী সম্প্রতি লোহিত সাগরে ইয়েমেনি নৌবাহিনীর উপর যে প্রাণঘাতী হামলা চালিয়েছে তার প্রাথমিক জবাব এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দিয়ে চালিয়েছে। মার্কিন সেনাদের সাম্প্রতিক হামলায় ইয়েমেনের নৌবাহিনীর তিনটি স্পিডবোট ডুবে যায় এবং 10 জন সেনা নিহত হন। জেনারেল সারিই জানান, মার্কিন বাহিনীর জাহাজে হামলা চালানোর অভিযানে দেশের নৌবাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিট অংশ নিয়েছে। তিনি বলেন, আমেরিকার যে যুদ্ধ জাহাজে হামলা চালানো হয়েছে সেটি লোহিত সাগরে অবস্থান করে ইহুদিবাদী ইসরায়েলকে গাজার চলমান যুদ্ধে সহায়তা দিচ্ছিল। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র সুস্পষ্ট করে বলেন, তার দেশের সামরিক বাহিনী মাতৃভূমি এবং ইয়েমেনি জাতিকে রক্ষার ক্ষেত্রে বৈধ অধিকার চর্চার ক্ষেত্রে কোন রকমের দ্বিধাবোধ করবে না। তিনি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগর দিয়ে বিশ্বের যে কোনো জাহাজ কোম্পানিকে তাদের জাহাজ পরিচালনার অনুমতি দেবে, শুধুমাত্র ইসরায়েল অভিমুখী কোন জাহাজকে এই পথে চলাচল করতে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত গাজার গণহত্যা বন্ধ হয়। সূত্র পার্স টুডে। এদিকে খারকিভের হোটেলে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে আবারও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার রাতের ওই অভিযানে আহত কমপক্ষে 13 জন, খবর বিবিসির। একজনের অবস্থা সংকটাপন্ন, জানা যায় রাত 10:30 নাগাদ পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ বহর। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এসব তথ্য প্রকাশ করেন খারকিভের গভর্নর। জানান, হামলার টার্গেট ছিল শহরের কেন্দ্রে থাকা একটি হোটেল। হামলার ধাক্কায় ধসে পড়েছে এর দেয়াল, ব্যালকনি, সামনের রাস্তাও ক্ষতিগ্রস্ত। আহতদের মধ্যে রয়েছেন 2 বিদেশি ও 1 জন সাংবাদিক। তাদের তুর্কি ও জর্জিয়ান নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। বর্তমানে সবাই হাসপাতালে চিকিৎসাধীন, তবে হামলায় কোনো সেনা সদস্য হতাহত হননি। এবার তাইওয়ানের নির্বাচনে হস্তক্ষেপ সহ্য করা হবে না, চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। তাইওয়ানের আসন্ন প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে বাইরে থেকে কোনো ধরনের হস্তক্ষেপ ও প্রভাব খাটানোর চেষ্টার বিরোধিতা করা হবে বলে চীনের উদ্দেশ্যে এমন ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই হুঁশিয়ারি দেন। আগামী শনিবার তাইওয়ানে পরবর্তী প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের বিরোধ বেশ পুরনো। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার ও সামরিক সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে একমত হন। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বৈঠকে এ বিষয়ে একমত হন দুই নেতা। এর মধ্যে তাইওয়ানের নির্বাচন নিয়ে আবারও চীন মার্কিন বিরোধের আশঙ্কা তৈরি হচ্ছে। নাম প্রকাশ না করা শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেন, তাইওয়ানের নির্বাচনে বাইরে থেকে যে কোনো হস্তক্ষেপ ও প্রভাবের বিরোধিতা করছি আমরা। নির্বাচনে যেই জয় পায় না কেন, তাইওয়ান নিয়ে আমাদের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শক্তিশালী আনুষ্ঠানিক সম্পর্ক একইভাবে চলমান থাকবে। আন্তর্জাতিক মহলে তাইওয়ানের সবচেয়ে বড় মিত্র ওয়াশিংটন, সেই সঙ্গে তাইওয়ানের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারীও যুক্তরাষ্ট্র। চীন তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে। তাইওয়ান নিয়ে চীনের এমন অবস্থানের বিপক্ষে ওয়াশিংটন, আর এটা নিয়ে বেজিং ওয়াশিংটনের বিরোধ।
এদিকে আইসিসিতে দক্ষিণ আফ্রিকার মামলার প্রতি সমর্থন দিল ইরান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চালানো গণহত্যার প্রতিবাদে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে যে মামলা দায়ের করেছে তার প্রতি সমর্থন দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, দখলদার ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক জনগণের উপর যে ভয়াবহ অপরাধযোগ্য চালিয়েছে তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল কয়েকটি সরকারের পক্ষ থেকে নিঃশর্ত ও সীমাহীন সমর্থন পেয়েছে, যার কারণে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরের নিরপরাধ জনগণের উপর তারা পূর্ণ শক্তি নিয়ে আগ্রাসন চালিয়েছে। গত 3 মাস ধরে তারা এই অপরাধযোগ্য চালিয়ে আসছে এবং নিপীড়িত ফিলিস্তিনিদের ব্যাপারে ইসরায়েল সমস্ত আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর বর্ণবাদী ইসরায়েল সরকারের চালানো গণহত্যার বিষয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান আরো একবার কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে এবং ফিলিস্তিনের জনগণ ইসরায়েল বিরোধী যে প্রতিরোধ গড়ে তুলেছে তার প্রতি সমর্থন জানাচ্ছে, যা তাদের মুক্তি ও স্বাধীনতা আনতে সাহায্য করবে। ফিলিস্তিনের জনগণ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন মেনে লড়াই করছে বলেও উল্লেখ করেছে ইরান। সূত্র পার্স টুডে। এবার হুতিদের সবচেয়ে বড় হামলায় উত্তপ্ত লোহিত সাগর। হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা মার্কিন যুদ্ধ জাহাজের। মঙ্গলবার রাতের অভিযানে অংশ নেয় 4টি যুদ্ধ জাহাজ, যার মধ্যে 3টি যুক্তরাষ্ট্রের আর 1টি ব্রিটেনের। খবর আল জাজিরার। এর আগে ইন্টারন্যাশনাল শিপিং লেনে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালায় হুতিরা। ব্যালিস্টিক ক্রুজ ও জাহাজ বিধ্বংসী মিসাইল ছোড়া হয় এসব জাহাজ লক্ষ্য করে। এখন পর্যন্ত ইয়েমেনি বিদ্রোহীদের পক্ষ থেকে এটি সবচেয়ে বড় হামলা। হুতি সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সারি ই বলেন, আমাদের নৌবাহিনী ও মিসাইল ইউনিট যৌথভাবে এই অভিযান চালিয়েছে। মার্কিন জাহাজ লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়, কারণ এসব মার্কিন জাহাজ ইসরায়েলের সহায়তা করে আসছে। এরপরই আমাদের বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালায় মার্কিন শত্রুরা। দুই পক্ষে হামলা পাল্টা হামলার পরপরই মার্কিন নিরাপত্তা বিভাগকে নিয়ে জরুরি বৈঠকে বসেন প্রেসিডেন্ট বাইডেন। এ ধরনের হামলাকে সরাসরি যুক্তরাষ্ট্রের উপর আঘাত বলে আখ্যা দেওয়া হয়। মার্কিন নিরাপত্তার স্বার্থে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ওয়াশিংটনের, একই হুঁশিয়ারি লন্ডনেরও। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বলেন, এ ধরনের হামলা সরাসরি মার্কিন অস্তিত্বের উপর আঘাত করে, তাই আমাদের নৌবাহিনীও যত উপযুক্ত জবাব দিয়েছে বিদ্রোহীদের। এদিকে নিরাপত্তা পরিষদে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে প্রস্তাব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ 11-0 ভোটে একটি প্রস্তাব পাশ করেছে। বুধবারের প্রস্তাবে বলা হয়েছে, অবিলম্বে লোহিত সাগরে পণ্যবাহী জাহাজের উপর হুতি বিদ্রোহীদের আক্রমণ বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র ও জাপান যৌথভাবে এই প্রস্তাব সামনে নিয়ে এসেছিল। হুতি বিদ্রোহীদের আক্রমণ আন্তর্জাতিক বাণিজ্যকে বিপুল ক্ষতির মুখে ফেলেছে বলে ওই প্রস্তাবে বলা হয়েছে। রাশিয়া, চীন, মোজাম্বিক ও আলজেরিয়া এই ভোটে অংশ নেয়নি। বস্তুত লোহিত সাগরে ইরানের মদতপুষ্ট হুতি বিদ্রোহীরা এখনো পর্যন্ত 26 বার পণ্যবাহী জাহাজে আক্রমণ চালিয়েছে। এ কারণে লোহিত সাগর হয়ে সুয়েজ খালের ওই রাস্তা আপাতত ব্যবহার করছে না অধিকাংশ পণ্যবাহী জাহাজ। ইউরোপ থেকে এশিয়া যাওয়ার জন্য আফ্রিকার কেপ এবং গুড হোপের রাস্তা ধরছে তারা, যার কারণে বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে, সময়ও লাগছে অনেক বেশি। হুতি বিদ্রোহীদের অবশ্য বক্তব্য, গাজায় ইসরায়েলের অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত তারা এই আক্রমণ চালিয়ে যাবে। পশ্চিম এশিয়ায় সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আপাতত মঙ্গল ও বুধবার তিনি ইসরায়েলে ছিলেন। সফর চলাকালীন একাধিকবার তিনি ইরানকে হুমকি দিয়ে বলেছেন, হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে আক্রমণ বন্ধ না করলে ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এবার আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখি ইসরায়েল। গাজায় অবিলম্বে সামরিক অভিযান স্থগিত করতে বাধ্য করায় দক্ষিণ আফ্রিকার একটি জরুরি আবেদনের পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি করা হবে। দেশটির প্রেসিডেন্টকে নৃশংস ও বিদ্বেষমূলক অভিহিত করে বরখাস্তের অভিযোগ করা হয়েছে। 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েল নজিরবিহীন হামলা চালিয়ে আসছে। উভয় দেশের দখলদার কর্মকর্তারা হেগের শান্তি প্রাসাদে গ্রেট হল অফ জাস্টিসে বিচারের মুখোমুখি হবেন। খবর এএপির। ইসরায়েল জাতিসংঘের গণহত্যা কনভেনশনের 1948 সালে স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করেছে বলে দক্ষিণ আফ্রিকা যুক্তি দেখিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি ধর্মাবলম্বীদের উপর চালানো গণহত্যার পর বিশ্ব আর কখনো নয় ভয়ে স্থলার পরিপ্রেক্ষিতে চুক্তিটি সই হয়। চুক্তির সহ স্বাক্ষরকারী হিসেবে ইসরায়েলকে দেশগুলোর মধ্যে বিরোধের নিয়ম লঙ্ঘন হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি দাঁড় করাবে দক্ষিণ আফ্রিকা।
গণহত্যার দায়ে ইসরায়েলকে সুনির্দিষ্ট দায়িত্বহীনতার অভিযুক্ত করার পাশাপাশি দক্ষিণ আফ্রিকা গাজায় যুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে হামাসের হামলার নিন্দা জানিয়েছে। সার্বভৌমত্ব রক্ষায় মালদ্বীপকে সমর্থনের কথা জানালেন শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, কৌশলগত ভৌগোলিক অবস্থানে থাকা মালদ্বীপের সার্বভৌমত্ব রক্ষায় দেশটিকে তিনি সমর্থন দিচ্ছেন। অবকাঠামো থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে উভয় দেশ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের পর শি জিনপিং একথা বলেছেন। গত বছর সেপ্টেম্বরে নির্বাচিত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু মূলত চীনপন্থী হিসেবেই পরিচিত। তিনি বেজিং এর সঙ্গে শক্তিশালী সম্পর্ক অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। ভারতের সঙ্গে কূটনৈতিক উত্তেজনার মধ্যেই মুইজু চীন সফর করেছেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর। দুদিন আগে চীন এলেও বুধবার জিনপিং এর সঙ্গে তার সাক্ষাৎ হয়। ঐতিহাসিক গ্রেট হলে পৌঁছানোর পর মালদ্বীপের প্রেসিডেন্টকে স্বাগত জানানো হয় তোপধ্বনির মাধ্যমে, দেওয়া হয় গার্ড অফ অনার। এ সময় সঙ্গে ছিলেন দেশটির ফার্স্ট লেডি। এরপরই তাদের স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরপর বৈঠকে বসেন দুই প্রেসিডেন্ট, সঙ্গে ছিলেন দুই দেশের প্রতিনিধিরা। বৈঠকে বেজিং এবং মালের সম্পর্ককে ঐতিহাসিক আখ্যা দেন জিনপিং। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শি মুইজকে বলেছেন, নতুন পরিস্থিতিতে অতীত অর্জনের উপরও ভিত্তি করে এগিয়ে যাওয়ার ঐতিহাসিক সুযোগ পেয়েছে দুদেশ।